আসসালামু আলাইকুম, আমি রুনা ইসমত, সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো রেস্টুরেন্ট স্বাদে কিভাবে শর্মা তৈরি করা যায়। এখানে নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস 200 গ্রাম, দিয়ে দিলাম আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, দিয়ে দিলাম আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়ি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। এটাকে একসঙ্গে সুন্দর করে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব। এখন আধা চা চামচ গোলমরিচের গুঁড়া। মাংসটা আমি এভাবে কেটে নিয়েছি। এখন মাংসটা আমি 10 মিনিটের জন্য এক পাশে রেখে দিই। এখন আমি একটা পাত্রে এমন 2 বাটি ময়দা নিয়ে নিলাম। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ ইস্ট, ইস্টটা আমরা যে কোনো সুপার শপে পেয়ে যাব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এই সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল, তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব হালকা গরম পানি, পানিটা অবশ্যই হতে হবে কুসুম গরম পানি, ঠান্ডা বা কোনো নর্মাল পানি দিয়ে এই কাইটা তৈরি করা যাবে না। কাইটা আমি প্রায় 10 মিনিট ধরে মাখিয়ে নিয়েছি। এখন আমি এই ময়দার উপর আধা চামচ তেল দিয়ে মাখিয়ে দিব। এখন একটা র্যাপিং পেপার দিয়ে 1 ঘন্টার জন্য ময়দাটা আমি ঢেকে রাখব। এখন আমি শর্মার একটা সস করব। দিয়ে দিলাম আধা কাপ টক দই, 2 টেবিল চামচ টমেটোর সস, 1 চা চামচ সাদা সরিষার গুঁড়া, সরিষাটা আপনারা বেটেও দিতে পারেন। দিয়ে দিব আধা চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিলাম 3 চা চামচ মেয়োনিজ। মেয়োনিজটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে মিশিয়ে নিব। এখন দেখুন কত সুন্দর একটা শর্মা সস তৈরি করে ফেললাম। এখন চলে এলাম চুলাতে। একটা ফ্রাই প্যানে কিছুটা তেল নিয়ে এখন দিয়ে দিব সেই চিকেনগুলো, সেই মেরিনেট করে রাখা চিকেনগুলো এখন দিয়ে দিলাম এই ফ্রাই প্যানের মধ্যে। দেখুন আমি কিভাবে চিকেনগুলো পিস পিস করে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করে কেটে নিতে পারেন। এই পর্যায়ে আমার চিকেন থেকে সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করেছে। এখন আমি আস্তে আস্তে এগুলোকে উল্টিয়ে দিব। এখন আমার চিকেনগুলো ভাজা শেষ হয়ে গেছে, চিকেনগুলো আমি উঠিয়ে ফেললাম। এভাবে সব চিকেনগুলো ভেজে নিব আমি। এখন আমার ভেজে রাখা চিকেনগুলো এভাবে স্লাইস করে কেটে নিলাম। আমি মনে করি বর্তমানে এই লকডাউনের মধ্যে
দোকান থেকে না কিনে নিয়ে বাসায় এভাবে শর্মা তৈরি করে বাচ্চাদের মাঝে দেওয়া উচিত। আমি যে পরিমাণে ময়দা নিয়েছি সেই ময়দাতে আমার 5টি শর্মা তৈরি হবে। আমি এই ডোটা 5 ভাগ করে নিয়েছি, নিয়ে হাতের মধ্যে এভাবে একটু চেপে চেপে গোল করে নিয়েছি। এখন একটা ড্রো ফিরার উপরে রেখে বাকিগুলো র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখবো। এখন ড্রোটার উপরে একটু গুঁড়ি নিয়ে চেপে তারপরে রুটির মতো বেলে নিব। শর্মা রুটিটা এভাবে বেলে এমন মোটা রাখতে হবে। এখন রুটিটা ফ্রাই প্যানে দিয়ে ঢেকে দিলাম। চুলাটা থাকতে হবে লো হিটে। এখন রুটিটা 2 মিনিট পরে উল্টিয়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট পরে রুটিটা 4 মিনিটে রুটি বানানো শেষ। এখন ভিতরের ফিলিংটা আমি তৈরি করে নিচ্ছি। ভেজে রাখা চিকেনগুলো দিলাম, দিয়ে দিলাম শসা কুচি, কিছু টমেটো কুচি আর দিয়েছি গাজর কুচি, দিয়ে দিলাম আমি কিছু কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে কাঁচামরিচটা নাও দিতে পারে। এখন আমার তৈরি করা সসটা দিয়ে দিলাম। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি ভেজে রাখা রুটিটার উপরে তৈরি করা ফিলিংটা দিয়ে দিব। ফিলিংটা আপনারা কম বেশি করে নিতে পারেন। সস, শসা, চিকেনটা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন একটা পার্সমেন্ট পেপার দিয়ে শর্মাটা জড়িয়ে নিতে হবে। আমার শর্মাটা তৈরি করা শেষ। এখন এটা সুন্দর করে 2 ভাগে কেটে নিব। শর্মাটা এভাবে কেটে দিলে খেতে সুবিধা হয়। আশা করি আমার শর্মাটা আপনাদের অনেক পছন্দ হবে। আপনারা নিজেও তৈরি করে খেয়ে দেখবেন।